আজকের খাস দশ, বোমা কাণ্ডে এলো নয়া মোড়। এবার অর্জুন সিং এর জগৎদলের বাড়িতে পৌঁছলো এনআইএ। বাড়ছে অজানা দরের প্রকোপ, মালদহে মৃত্যু তিন শিশুর, উদ্বেগ বাড়াচ্ছে ওয়াকি বহাল মহলের। ভার্চুয়াল মাধ্যমে একমাত্র ভরসা, মহালয়া ও দুর্গাপুজোতেও বন্ধ থাকবে বেলুর মঠের দরজা। এবার থেকে সব মেট্রো যাবে না কবি সুভাষ, নয়া নিয়ম চালু করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কাস্তে ছেড়ে হাত ধরছেন কানহাইয়া, সঙ্গ দিচ্ছেন জিগনেশ মেভানি। এনকাউন্টারে মারা হবে মন্ত্রীর হুঁশিয়ারি মিলতেই হায়দ্রাবাদে উদ্ধার ধর্ষণ ও খুনি অভিযুক্তের দেহ। খুব শীঘ্রই চালু হতে চলেছে নাসার প্রথম পর্যটক ফ্লাইট, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। নেট দুনিয়ায় তুমুল বিতর্কের সম্মুখীন বলিউড বাদশাহ কিং খান, টুইটারে ট্রেন্ডিং বয়কট শাহরুখ খান। অবশেষে আইপিএলে দর্শক প্রবেশের অনুমতি মিলল, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।